ভূতেরা দিল তিনটে বর, বা পরীরা দিত বর দিত তিনটে, কি কি চাও তুমি, কি কি চাও? এই যে এত চাওয়ার লিস্ট আছে, মানে তুমি খুঁজে পাচ্ছ না কোনটা চাইবো কোনটা চাইবো না, কোনটা চাইবো কোনটা চাইবো না, দিয়ে শেষে তিনটে বরই বেকার হয়ে যেত, হতো না? বোতলের ছিপিটা যদি না থাকে না, তাহলে গোটা বোতলটা ইউজলেস, তুমি জানো এটা? ঠিক আছে, ওই বোতলটার কোনো কাজ হবে না। ঠিক সেরকম যদি তোমার মানে গোল ঠিক না থাকে, যদি তোমার পথ ঠিক করে সাজানো না থাকে, 5 মিনিট টাইমে যেটা তোমাকে করতে হবে, তাহলে তোমার গোটা দিনটাই ইউজলেস হয়ে যাবে। বোঝা গেল আমি কি বলছি? তাই এটাকে কেউ হালকা ভাবে নেবে না। মনে রেখো, 1 টাকারও অনেক ভ্যালু আছে। 1 টাকা, 1 টাকা এমন একটা টাকা, 1 টাকা যদি 1 লক্ষ টাকা থেকে বেরিয়ে যায় না, তুমি আর লাখপতি থাকবে না, হাজারে চলে আসবে, বুঝছো? তাই এটাকে হালকা ভাবে নেওয়া যাবে না। ঠিক আছে, 1 টাকা যদি 1 কোটি থেকে বেরিয়ে যায়, তুমি আর কোটিপতি থাকবে না, লাখপতি হয়ে যাবে, মাথায় রে। ঠিক, তুমি সেরকম পড়তে বসেছো, হঠাৎ তোমার পাশের বাড়ির একটি বুড়ো মানুষ মারা গেল, সবাই কাঁদছে, তোমার বাড়িতে আসছে, যা আসা হচ্ছে, সেদিন তোমার পড়া চালে উঠে গেল, তাই না? সেদিন সেদিন আর হবে না। এবার তুমি কি করবে যে না, আমার আর হলো না, তাহলে আমি এই সব ফেলে দিলাম, আমি আর স্যার রইলাম না আপনার গ্রুপে, চললাম আমি, তাই না? ভাই শোনো, এই সমস্ত দিন, একদিন দুদিন প্রত্যেক মানুষের জীবনে আসে, কিন্তু এটা ওই সপ্তাহে একদিনই হয়। এর মানে এই নয় যে রেগুলার তোমার সঙ্গে এই ঘটনা ঘটছে, রেগুলার তোমার পাশের বাড়ি কেউ মারা যাচ্ছে, এটা মাথায় রাখবে, তাই না? তাই তোমার কাজ তোমাকে করতেই হবে, তাতে 2-1 দিন চলে গেলে সমস্যা নেই। ঠিক আছে, চলো। আর একটা থাকে, সেটা হচ্ছে ইন্টারনাল থ্রেটার, কিন্তু ওর মন খারাপ, সেই লেভেলের মন খারাপ তোমার, কিছু একটা হয়েছে তোমার কলেজে হোক, যাই হোক, তোমার কোনো কোনো একটা প্রবলেম হোক, তোমার হয়েছে সেটা রিলেশনশিপ প্রবলেম হোক, যে কোনো প্রবলেম, তোমার সেই লেভেলের মন খারাপ হতেই পারে, না পারে না, হতেই পারে। তোমার মন খারাপ হওয়ার জন্য হয়তো একদিন মিস হয়ে গেল, কি 2 দিন মিস হয়ে গেল, তাই বলে কি তুমি সব ছেড়ে দেবে? সেটা করলে হবে না। আমি কেন এগুলো বলছি বলতো? কারণ অনেক স্টুডেন্ট এরকম আছে এখানে, বা আমি পাই, যারা 2-4 দিন মিস হয়ে গেছে বলে সেটা তাদের দোষে হয় নাই, হয়তো কোনো কারণে সে সবটাই শেষ করে দিল, যে আবার আগের জীবনে ফিরে চলে গেল যেখানে সে ছিল। দেখো, আমাদের মাইন্ড, তুমি যা চাইবে তোমাকে তাই দিয়ে দেবে জীবনে, শুধু তাকে দেখিয়ে দাও চাও কি তুমি। মানুষের মন তো চাওয়ারই ঠিক নেই। তোমরা আগেকার দিনে গল্প শুনেছো, সেই ভূতের গল্প, তারপরে বিভিন্ন চাঁদের বুড়ির গল্প আমাদের ঠাকুমারা বলতো। আমি জানি না তোমার এখনকার ছেলেমেয়েরা তো সেই ইমোশনটা বুঝবে না, আমরা বুঝেছি ওটা, হ্যাঁ আমরা বুঝেছি। তা তখন বলতো যে ভূতেরা দিল তিনটে বর, বা পরীরা দিত বর দিত তিনটে, কি কি চাও তুমি, কি কি চাও? এই যে এত চাওয়ার লিস্ট আছে, মানে তুমি খুঁজে পাচ্ছ না কোনটা চাইবো কোনটা চাইবো না, কোনটা চাইবো কোনটা চাইবো না, দিয়ে শেষে তিনটে বরই বেকার হয়ে যেত, হতো না? হ্যাঁ, এটাও ঠিক তাই ভাই। আমরা যখনই ভাবতে বসি, আমরা ভাবি প্রচুর পড়া আছে আমাদের, একদম প্রথম থেকে শেষ অব্দি সব ভাবতে লেগে গেছো তুমি, হ্যাঁ, এবং তুমি কোনোটাই ঠিক করে করো না, তাহলে সবার প্রথম তোমাকে কি করতে হবে, তোমার মাইন্ডটাকে একমুখী করতে হবে। সেই একমুখী করার জন্য তোমায় যেটা করতে হবে, স্পেসিফিক টপিক চুজ করতে হবে।